সমস্ত প্লান্টস ইউজ করে, তো চেরি লিফের এক্সট্রাক্ট দিয়ে এই টোনারটা ওরা বানায়, যার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ আছে, যেটা ডাল স্কিনের জন্য একটা ময়েস্ট অ্যান্ড লং লাস্টিং হাইড্রেশন প্রোভাইড করতে হেল্প করে। এটা একটা ওয়াটারি বেসড লাইট ওয়েট একটা টোনার, যেটা স্কিনে অ্যাপ্লাই করে হালকা হাতে প্যাট করে নিতে হয়, তারপরে ইউ আর ডান। প্রথমেই অ্যাবজর্ব হয় না, অ্যাবজর্ব হতে ইট টেক্স 2-3 সেকেন্ডস, বাট অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে তুমি একটা ইনস্ট্যান্ট ফ্রেশনেস আর একটা ইনস্ট্যান্ট হাইড্রেশন ফিল করতে পারবে, যেটা সারা রাত তোমার স্কিনে থাকবে, ইনফ্যাক্ট সকালবেলা উঠবে যখন একটা প্লাম বাউন্সি স্কিন পাবে। স্কিন টোনারের পরে আমি এটা ইউজ করি অ্যাজ এ সিরাম, এটা হচ্ছে ক্লিনিকের অ্যান্টি এজিং একটা লোশন, যেটা লং লাস্টিং হাইড্রেশন আর ময়শ্চারাইজার প্রোভাইড করতে হেল্প করে। নাও আফটার এ সার্টেন এজ আমাদের অলওয়েজ উচিত এরকম কোনো ময়শ্চারাইজার বা লোশন অ্যাপ্লাই করা বা ইমালশন অ্যাপ্লাই করা, যেটা দুটো পারপাসকেই সলভ করবে, তোমার রিঙ্কেলস বা এজিং সাইন্সকেও রিডিউস করতে হেল্প করবে, সাথে সাথে হাইড্রেশন আর ময়শ্চারাইজারও প্রোভাইড করবে। ক্লিনিকের প্রোডাক্টগুলো একটু প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্ট, বাট খুব ভালো এফেক্ট দেয়, আর এই পুরো বটলটা অনেক দিন চলে, কারণ অল্প নিলে কাজ হয়ে যায় এটাতে। এর মধ্যে ল্যাকটোব্যাসিলাস প্রোবায়োটিক এলিমেন্টস আছে, উইথ জাপানিজ অ্যাঞ্জেলিকা রুটস আছে, তারপরে এইচএ বিএইচএ আছে, তারপরে ওয়ে প্রোটিন আছে, যেগুলো অনেকগুলো পারপাস সলভ করে। তোমার স্কিন ইরিটেশন রিডিউস করতে হেল্প করে, আনইভেন স্কিন টোন রিডিউস করতে হেল্প করে, একটা ইভেন টেক্সচার দেয়, সব থেকে বড় কথা খুব ভালো একটা হাইড্রেশন প্রোভাইড করে। এর সাথে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করি সেটাও ক্লিনিকের, এটা হচ্ছে ক্লিনিক ময়শ্চার সার্জ, এটা একটা ছোট বটল, এটা আমি ট্রাই করার জন্য নিয়েছিলাম, বাট খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি এটা থেকে। এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ আছে, যেটা স্কিনটাকে খুব ময়শ্চারাইজ, মানে অনেকক্ষণ ধরে ময়শ্চারাইজ রাখে, হাইড্রেটেড রাখে, অ্যান্ড ডাল স্কিনের জন্য তো খুব ভালো, অয়েলি স্কিনের জন্য আই ডোন্ট থিঙ্ক দিস উইল গো, ডাল অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য এটা খুব ভালো, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। ময়শ্চারাইজারের পরে যে নাইট ক্রিমটা আমি অ্যাপ্লাই করছি রিসেন্টলি, মানে প্রেজেন্টলি যেটা অ্যাপ্লাই করছি, এটা কামা আয়ুর্বেদা রিজুভিনেটিং ব্রাইটনিং নাইট ক্রিম। এটার মধ্যে প্রচুর ন্যাচারাল এলিমেন্টস আছে, কামা আয়ুর্বেদা কমপ্লিটলি একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, এতে সমস্ত প্রোডাক্টই খুব ভালো। রোজ ওয়াটারটা আমি প্রচুর দিন ইউজ করেছি, ইভেন এখনও ইউজ করি, খুব ভালো রেজাল্ট পাই, একদম ইনস্ট্যান্ট ফ্রেশনেস দেয়, এটাও দেয়। এর মধ্যে সেসিমি সিড অয়েল আছে, আর্গন অয়েল আছে, এর মধ্যে স্যাফরন এক্সট্রাক্ট আছে, তো স্কিনটিকে ব্রাইট করার সাথে সাথে হাইড্রেশন প্রোভাইড করে, স্কিন কোনো প্রবলেম থাকলে সেগুলোকে রিজলভ করতে হেল্প করে, রিঙ্কেল কন্ট্রোল করে, সমস্ত কিছু এটা অল ইন ওয়ান একটা সলিউশন। অনেক সময় আমরা আমাদের স্কিন কেয়ার রুটিনের মধ্যে আই কেয়ারটাকে ইনকর্পোরেট করি না, বাট সেটা মোটেই ঠিক না, উইথ আ সার্টেন এজ তো আমাদের অলওয়েজ করা দরকার। আই কেন, এইখানেও রিঙ্কেলস আসে অনেক সময়, এইখানেও রিঙ্কেলস আসে, তো রিঙ্কেল কন্ট্রোল ক্রিম বা আই সারাউন্ডিং এই এরিয়াটাতে প্রোটেক্ট করার জন্য এরকম একটা ক্রিম অলওয়েজ ইউজ করার দরকার। তো আমি কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টেরই ইন্ডিস্ট্রি ব্র্যান্ডেরই একটা ক্রিম ইউজ করি, এটা আই ইউজ ইজ অ্যাজ এ সিরাম, বিকজ এরপরে আমি একটা আই ক্রিমও ইউজ করি, এটা হচ্ছে ইন্ডিস্ট্রি রিঙ্কেল সায়েন্স আই ক্রিম। নাও এতেও আমি মাঝে মধ্যে চেঞ্জ করি, ওদের গ্রিন টি রেঞ্জটা, ইভেন ব্ল্যাক টি রেঞ্জটা দুটোই আমি ট্রাই করেছি, বাট এই জিনিসটা আমার সামহাউ খুব বেশি স্যুট করেছে।
আমি ভিজিবল চেঞ্জ দেখতে পাই, তার জন্য আমি তোমাদেরকে এটা রেকমেন্ড করছি। এর মধ্যে ওমেগা অয়েল আছে, যেটা অ্যান্টি অক্সিডেন্ট একটা প্রপার্টি, রিঙ্কলকে স্মুদেন করতে অ্যান্ড স্কিন টাইটেন করতে হেল্প করে। ইভেন যাদের খুব বেশি ডার্ক সার্কেল আছে, সেই ডার্ক সার্কেলটাকেও রিমুভ করতে এটা হেল্প করে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে হালকাভাবে জাস্ট স্কিন আই রিলেটেড এই সার্ফেসটাতে তোমরা ছোটো ছোটো করে ট্যাপ করে এটাকে হালকা হাতে মাসাজ করে নিও, ইউ আর আপ। অ্যান্ড এরপরে আমি যে একটা ক্রিম ইউজ করি সেটাও ইনিস্ট্রি একটা আই ক্রিম। আমার যদিও খুব ভিজিবল ডার্ক স্পট নেই, বাট স্টিল আমি এটা ইউজ করি টু প্রিভেন্ট দ্যাট ডার্ক স্পট ফ্রম কামিং অনলি। আর এটা ইনিস্ট্রি রিঙ্কল সাইন্স স্পট ট্রিটমেন্ট একটা ক্রিম, এটা আমি অলমোস্ট শেষই করে নিয়েছি আর ঢাকাটাও কুলভি খেয়ে নিয়েছি এটার। সামহাও কোরিয়ান স্কিন কেয়ার রুটিন আমার স্কিনে খুব ভালো স্যুট করেছে, আর এটা প্রায় এক বছরের বেশি হয়ে গেল আমি ইউজ করছি, আমার স্কিন মোটামুটি ঠিকঠাকই আছে। ওয়েল, তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইনসাইড আউট এক্সট্রা। অ্যান্ড আমি আমার একদিন ডে স্কিন কেয়ার রুটিনও শেয়ার করবো, আর কিছু যদি তোমাদের জানা থাকে কমেন্টে লিখে জানিও, সেটা তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগবে। আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।